সাবস্ক্রাইব করুন। ডক্টর লাল প্যাথ ল্যাব, এশিয়ার বিখ্যাত প্যাথোলজি ল্যাব ডক্টর লাল প্যাথ ল্যাব, এখন কামারপুকুরে। রক্ত, মল, মূত্র, কফ সব ধরনের টেস্ট করা হয়। অথরাইজড কালেকশন সেন্টার আরোগ্য নিকেতন, কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। হোম কালেকশনের ব্যবস্থা আছে। নিঃস্ব, অসহায় ও দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের কথা ভেবে মা কিচেনের উদ্বোধন হল পূর্ব মেদিনীপুরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বহু জনমুখী প্রকল্প ইতিমধ্যেই শুরু হয়েছে, যদিও মা কিচেন নামক প্রকল্পটি এর আগেই কলকাতা সহ বেশ কিছু জায়গাতে শুরু হয়েছে। নিঃস্ব, অসহায় এবং দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের কথা ভেবে এই প্রকল্পটি হাতে নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। প্রকল্পটির মূল উদ্দেশ্য যাদের কেউ নেই, যারা প্রায় খোলা আকাশের নিচে বসবাস করে, যাদের দুবেলা দুমুঠো অন্নের সংস্থান নেই, সেই সমস্ত মানুষ মাত্র 5 টাকা দিয়ে এই কিচেনে পেট ভরে ভাত খেতে পাবে প্রতিদিন। নিঃসন্দেহে অন্যান্য জনমোহিনী প্রকল্পগুলির মধ্যে এই প্রকল্পটি একটি অন্যতম প্রকল্প। এই প্রকল্পটি সব জায়গায় চালু হয়ে গেলে অসহায় নিঃস্ব মানুষের সামনে একটি দারুণ খুশির খবর ছড়িয়ে পড়বে, যেমন আজ পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝির হাতে উদ্বোধন হল মা কিচেনের। খুশি ওই এলাকায় নিঃস্ব অসহায় মানুষ থেকে বিশিষ্টজনেরা আজকের এই মা কিচেনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তমলুক মহকুমা শাসক সৌমিক ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি সময়ের সংবাদ। প্রায় 100 জন মতো এই গরিব মানুষরা এসে তারা ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে এবং আনন্দের সাথে আজকে তারা খেয়েছে। এই মা ক্যান্টিন বা মা কিচেন আজকে উদ্বোধন করলেন আমাদের জেলার জেলাশাসক সমানের পূর্ণেন্দু মাঝি, উপস্থিত ছিলেন আমাদের তমলুকের মহকুমা শাসক সৌমিক ভট্টাচার্য, আমাদের পাঁশকথানার আইসি ছিলেন, আমরা সবাই ছিলাম, পুরসভার ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর, নির্বাহী আধিকারিক, ফিনান্স অফিসার, আমরা সবাই গোটা পাঁশকুড়া পৌরসভা আজকের উপস্থিত থেকে এই একটা শুভ মানব কল্যাণমূলক কর্মসূচির সাক্ষী বা শরীর হতে পারলাম, এইটা ভেবে আনন্দিত। এটা ডেলি চলবে, এর কোনো ছুটি থাকবে না। এটা এখন বলা মুশকিল, আজকে তো শুরু হলো, সাহেব যেমন আসবে তেমন হবে, তবে কাউকে ফিরিয়ে দেবো না। তো অন্যান্য পুরসভাগুলো যারা ইতিমধ্যে আগে চালু করেছে তাদের কাছ থেকে আমরা ডাটা সংগ্রহ করেছিলাম, সেখানে এভারেজ প্রায় 115-120 এই সংখ্যাটা দাঁড়ায় বা তাদের দাঁড়িয়েছিল, আমাদের কথা বলতে পারবো, দেখছি চেষ্টা করছি। আমি নন্দকুমার মিশ্র, চেয়ারম্যান পাঁশকুড়া পৌরসভা।